প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা বেশ কয়েকটি ক্লাস পর্যায়ক্রমিক অন্তরীকরণের উপর নিয়েছি। তো পর্যায়ক্রমিক অন্তরীকরণে আমরা সর্বোচ্চ 3 বার বা 4 বার অন্তরীকরণ করছিলাম। আজকে আমরা আলোচনা করব এনতম অন্তরজ নিয়ে। অর্থাৎ একটা ফাংশনকে যদি এন সংখ্যক বার অন্তরজ করা হয়, তাহলে যে মানটা পাওয়া যাবে সেটাই আমাদের নির্ণয় করতে হবে। আমরা একটা ফাংশন যখন আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণ করছিলাম, একটা ফাংশন 2 বার বা 3 বার বা 4 বার, সর্বোচ্চ 4 বার অন্তরীকরণ করলে আমাদের যে প্রমাণগুলি ছিল সেগুলি চলে আসে। তার একটা ফাংশনকে এন সংখ্যক বার অন্তরীকরণ করলে কী ফলাফল পাওয়া যাবে সেটা আমাদের এখন নির্ণয় করতে হবে। তাহলে যদি আমরা ফাংশনটা বলি y ইকুয়াল টু, যদি আমরা বলি লগ n, এই ফাংশনটা যদি আমরা এনতম অন্তরজ করি, অর্থাৎ এন সংখ্যক বার অন্তরজ করি, তাহলে আমরা কীভাবে করব? তাহলে যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে এক্স এর সাপেক্ষে আমরা যদি অন্তরীকরণ করি, তাহলে আমরা পাবো কত? এটাকে যদি আমরা ওয়াই ওয়ান লিখি, ডিডিএক্স অফ ওয়াই, আমরা আগে জানি ডিডিএক্স অফ ওয়াই এটা সমান আমরা ডিওয়াই ডিএক্স অথবা ওয়াই ওয়ান অথবা ওয়াই ডিএক্স লিখতে পারি। তাহলে প্রতীকগুলি যে কোনো একটা আমরা প্রতীক ব্যবহার করতে পারি। তাহলে ডিডিএক্স অফ ওয়াই সমান আমরা ওয়াই ওয়ান লিখলাম, তাহলে ডিডিএক্স অফ লন এক্স এটাকে আমরা 1/x লিখতে পারবো। একবার অন্তরী করবো। এখন যদি আমরা পর্যায়ক্রমে 2 বার 3 বার 4 বার করতে চাই, তাহলে এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, y1 = এটাকে আমরা x টু দ্য পাওয়ার মাইনাস 1 লিখতে পারবো। এবার যদি আমরা দ্বিতীয়বারের অন্তরীকরণ করি, তাহলে dx অফ y1 সমান আমরা y2 লিখতে পারি। ওয়াই টু যদি হয়, তাহলে এখানে পাওয়ার এর সঙ্গে যদি তুলনা করি, তাহলে আমাদের -1 -2। এবার যদি আমরা তৃতীয়বার অন্তরীকরণ করি, তাহলে আমরা ওয়াই থ্রি -1 -2 -3 হয়। তাহলে এখানে আমাদের নিউমেরিক্যাল সংখ্যা -1 -2 আসছে। এটাকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, ওয়াই থ্রি এটাকে আমরা -1 টু দ্য পাওয়ার 1 2 লিখতে পারি। এখান থেকে একটা মাইনাস, এখান থেকে 1 অর্থাৎ -1 টু দ্য পাওয়ার 2 যদি লিখি, অর্থাৎ 2 করে দেয়, তাহলে আমাদের পাবো 1 2 x^-3। এ আমরা লিখতে পারবো। এবার যদি আমরা 4 বার অন্তরীকরণ করি, তাহলে ডিডিএক্স অফ ওয়াই থ্রি মানে ওয়াই ফোর হয়ে যাবে। এখানে আমাদের আসলো -1 টু দ্য পাওয়ার -2 1 2, এখানে আমরা পাবো -3 x^-1। তাহলে আবার -3 কে আমরা -1 -1 x^3 লিখতে পারি। তাহলে এখানে যদি আমরা -1টা বের করে নিই, y4 -1 2 1 2, এখানে যদি আমরা -1 x^3 লিখি, x^-4, তাহলে y4 ক্যালকুলেশন করলে এখানে -1 এর উপর 2 পাওয়ার, এখানে -1 এর উপর 1 পাওয়ার। সূচকের নিয়মে যদি আমরা কাজ করি, তাহলে -1 টু দ্য পাওয়ার আমরা 3 লিখতে পারবো। আর এখানে আমি 1 2 3 x^-4। এবার যদি আমরা আবার অন্তরীকরণ করি, তাহলে y5 = -1 q 1 2 3 -4 x^-5 লিখতে হবে। আবার যদি আমরা সরলীকরণ করি, y5 = -1 2 3, এখানে আমরা -1
কাজ দেখতে পারবো। তাহলে y i ইকুয়াল টু আমরা লিখতে পারবো, আবার সূত্রের নিয়মে আমরা এখানে মাইনাস ওয়ানটা কমন যদি নেই মাইনাস ওয়ান টু দা পাওয়ার হয়ে যাবে চার, আর এখানে আসবে ওয়ান টু থ্রি ফোর ইন্টু এক্স টু দা পাওয়ার মাইনাস ফাইভ। তাহলে এখান থেকে আমরা এখন সিদ্ধান্তে আসতে পারি আমরা অন্তরীকরণ করছি পাঁচ বার, মাইনাস ওয়ানের উপর পাওয়ার আসে ফোর, তাহলে ফোরকে আমরা এটাকে যদি আমরা মাইনাস ওয়ান টু দা পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান লিখতে পারবো, আর এখানে আমরা ওয়ান টু থ্রি ফোর এক্স টু দা পাওয়ার মাইনাস ফাইভ। তাহলে পাঁচবার অন্তরীকরণ করে আমরা এটা পাচ্ছি, তাহলে এক দুই তিন চার এটাকে আমরা কত লিখতে পারবো, তাহলে এন তম এক দুই তিন চার অর্থাৎ ধারাবাহিক সংখ্যাগুলোকে আমরা ফ্যাক্টোরিয়াল ফোর লিখতে পারবো। তাহলে ওয়াই ফাইভ ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান টু দা পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান, এখানে আমরা ফ্যাক্টোরিয়াল ফোর লিখতে পারবো, এক্স টু দা পাওয়ার মাইনাস ফাইভ লিখতে পারবো। তাহলে পাঁচবারে আমরা এই প্রক্রিয়া লিখতে পারবো। তাহলে যদি আমরা এনতম বার অন্তরীকরণ করি অর্থাৎ যদি আমরা এখানে ছয়বার অন্তরীকরণ করি তাহলে এখানে পাঁচ পাবো, এখানে পাঁচ আসবে আর এখানে সিক্স হয়ে যাবে। তাহলে এন সংখ্যকবার যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা লিখতে পারবো ওয়াই এন ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান টু দা পাওয়ার এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ফোর। পাঁচবার করছিলাম, তাহলে ফোরকে আমরা ফাইভ মাইনাস ফাইভ মাইনাস ওয়ান লিখতে পারবো, অর্থাৎ এন মাইনাস এখানে যদি আমরা আরেকবার দেখাই দিই ওয়াই ফাইভ ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান টু দা পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ফাইভ মাইনাস ওয়ান ফোর হয়ে যাবে এক্স টু দা পাওয়ার মাইনাস ফাইভ। অর্থাৎ এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারবো যদি এনতম সংখ্যকবার অন্তরীকরণ করা হয় তাহলে ওয়াই এন ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান টু দা পাওয়ার এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দা পাওয়ার পাঁচবার অন্তরীকরণ করে পাওয়ার ফাইভ পাচ্ছিলাম, তাহলে মাইনাস এন। এভাবে আমরা একটা ফাংশনের এন তম অঙ্ক নির্ণয় করতে পারব। তাহলে এনতমবার অন্তরীকরণ করতে গেলে আমাদের দেখতে হবে তিন চার বা পাঁচবার পর্যন্ত অন্তরীকরণ করে যে ফিগারটা আসবে সেখানে আমাদের দেখতে হবে যে কী পরিবর্তন ঘটছে, যে পরিবর্তনগুলো ঘটবে সেগুলো যতবার অন্তরীকরণ করছি ওটার সাথে যদি তুলনা করি, তুলনা করে যেটা পাবো তাহলে ততবারে যদি আমরা পাঁচবারে এখানে পাচ্ছিলাম ওয়াই ফাইভ ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান টু দা পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ফাইভ মাইনাস ওয়ান এক্স টু দা পাওয়ার ফাইভ, এই আমরা ক্যালকুলেশন করে এটাকে আসতে পারি। যদি তাহলে এখানে সিক্স হয় তাহলে এখানে সিক্স ফাইভ আসবে সিক্স মাইনাস ওয়ান, তাহলে যদি আমরা এন সংখ্যকবার অন্তরীকরণ করি তাহলে ওয়াই এন ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান টু দা পাওয়ার এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এখানে ফোর পাচ্ছিলাম, ফ্যাক্টোরিয়াল ফোরকে আমরা পাঁচবার অন্তরীকরণ করছিলাম তাহলে সেটাকে আমরা ফাইভ মাইনাস ওয়ান লিখলেও ফোর পাবো। তাহলে এখানে আমরা এন সংখ্যকবার যদি অন্তরীকরণ করি তাহলে এন মাইনাস ওয়ান পাবো, আর এখানে পাঁচবার অন্তরীকরণ করে এক্সের পাওয়ার মাইনাস ফাইভ পাচ্ছিলাম তাহলে এখানে আমরা এন লিখতে পারবো। তাহলে শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো তোমরা যে কোনো ফাংশনের এনতম অন্তরজ নির্ণয় করতে পারো। তাহলে শিক্ষার্থীরা তোমরা এই গ্রুপ ছয়ের যে এনতম অন্তরজগুলি আছে এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। ধন্যবাদ সবাইকে।